الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا محترم حاضرين فرض پانچ وقت نماز پر ওয়াজিব নামাজের পর সবচাইতে মর্যাদাপূর্ণ সুন্নাত বা নফল নামাজ কোনটা? তাহাজ্জুদ। তাহাজ্জুদের চাইতে আর কোনো ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহর জমিনে আরেকটা নাই। তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ সুন্নাহ বা নফল নামাজ কোনটা? কে বলতে পারেন? তাহাজ্জুদের পর নওয়াফিলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো সালাতুদ দোহা বা চাষ্টের নামাজ। এই নামাজটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে, যদিও ফজরের আগে দুই রাকাত সুন্নাত ওইটার গুরুত্ব, পাঁচক্ত নামাজের আগে পরে সকল সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাও তারাদাতকুমুল খাইল, যদি তোমার সফরে বাহন ছুটে যায় যাক তবুও তুমি এই ফজরের আগে দুই রাকাত সুন্নত ছাড়বা না, এত গুরুত্বপূর্ণ। কিন্তু অন্য সব যে সমস্ত নওয়াফেল আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো সালাতুদ দোহা বা চাষ্টের নামাজ। এই চাষ্টের নামাজ নিয়মিত পড়েন এরকম যারা আছেন একটু হাত তোলেন। চাষ্টের নামাজ নিয়মিত প্রতিদিন পড়েন যা হাত তোলেন, এক। তুমি চাষ্টের নামাজ বুঝো নি ছোট ভাই? হাত নেমে গেছে, বুঝে না বেচারা। এক ভাই আছেন, দুই ভাই আছেন, এত বিশাল মানুষের মজমা, হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, মাত্র দুইটা হাত সামনে উঠছে। এখান থেকে বোঝা যায় যে এই নামাজ সম্পর্কে আমাদের সমাজে তেমন কোনো ধারণা। তাহলে আমরা এই নামাজটা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলব ইনশা আল্লাহ। এই হাজার হাজার মানুষের সমাবেশ, না হলেও 30-40 হাজার মানুষ হবে, এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাষ্টের নামাজ কি এ সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে। আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সহিহ মুসলিমের হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 4 রাকাত চাষ্টের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়, 4 রাকাতের বেশি
ছয় রাকাত হতে পারে আট রাকাতও হতে পারে এই হাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাকাতও পড়তেন ছয় রাকাতও পড়তেন সহি মুসলিমের হাদিসে আসছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবহানাল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবহানাল্লাহ বললে একবার আল্লাহু আকবার বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণ নেকামল করা লাগবে এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার শুকরিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সালাতুদ দোহা বা চাশতের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায় মোহতারাম হাজরিন এই সালাতুদ দোহা বা চাশতের নামাজ সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইয়াবনা আদম হে আদম সন্তান এর কালি আউয়ালান নাহা নাহারি আরবান তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা আখিরাহ তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চার রাকাত নামাজ সালাতুদ দোহা যেটাকে আমরা চাশতের নামাজও বলি নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন লা ইউহাফিযু আলা সালাতি দুহা ইল্লা আওয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একেবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা এই আফার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার নাম দিয়েছেন ওয়াহিয়া সালাতুল আওয়াবিন এটা হলো আওয়াবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সালাতুদ দোহা এই নামাজটা কখন পড়তে হয় এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত চার রাকাত নামাজ কোনো কোনো বর্ণায় অবশ্য দুই রাকাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুই রাকাত করে পড়তে পারেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুই রাকাত করে নফল নামাজগুলো দুই রাকাত করে পড়ে উত্তম যাই হোক অনেক উলামায়ে কেরাম চার রাকাত একসাথে করার কথাও বলেন দুইটা কোয়াল আছে আমাদের মধ্যে দুইটা কওলি আছে যাই হোক তো চাশতের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সালাতুদ দোহা পড়তেছি চাশতের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নয়
বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণত বলা হয় কোন ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায়, গাইডলাইন দিয়ে যায়, ওটার নাম ওসিয়ত। এটা মানুষ একান্ত আপনজনকে করে। আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য, এই 40-50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সে নামাজটা আমরা পড়ি। এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও, মাঝে মধ্যে হলেও আদায় করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে। কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে। আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা দোয়া করি মনোযোগ নাই, নামাজ পড়ি মনোযোগ নাই, স্বাদ পাই না, তৃপ্তি পাই না, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই। আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে উঠেন, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, আল্লাহর কাছে তওবা করতে গিয়ে। এমনকি আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন, সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন। তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। আমিন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার এই 4টা নামাজ, সালাতুদ দোহা, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। এর বিশেষ কারণ একটি যে আমাদের 9টা 10টা এটা হলো কাজের ভয়ঙ্কর সময়, অফিসে দৌড় দেওয়ার সময়, মহিলাদের রান্নাবড়া পুরোদমে করার সময়, ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময়, এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না। অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি, এই কাজের ফাঁকে 4-5 মিনিট সময় বের করা, 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না। এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা, এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয়। নবী আলাইহিসসালাম সাধারণত নামাজ কখনো ছাড়তেন না, সবসময় এই সালাতুদ দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অন্য কোনো নফল নামাজ, অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে। নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে, যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সেগুলোই সুন্নাত। এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সেই হিসেবে সুন্নত বলা যায় এটাকে। নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, সেই হিসাবে তো অন্য কোনো সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে, এই আমলটা যত বেশি পরিত্যক্ত। সালাতুদ দোহা আর সালাতুল এশাক, একটা হলো সালাতুল এশাক, আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ, কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে এই নামাজ পড়া যায়, চাইলেই পড়া যায়, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যায়। যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গা বসে থেকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পর অর্থাৎ 20 মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সালাতুল এশাক, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন, পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অতএব ভাইরা আমার এই সালাতুদ দোহা সালাতুল এশাক আদায় করবো তো ইনশাআল্লাহ। অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম সালাতুদ দোহা আর এশাককে একই নামাজ বলেছেন, তবে নবীর সুন্নাহ হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সালাতুল এশাকটা হলো সূর্য ওঠার পর পর 20 মিনিট পরেই, আর সালাতুদ দোহাটা হলো আরও কিছুক্ষণ পরে। তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায়। বিদায় চাষ্টের নামাজটা, সালাতুদ দোহার নামাজটা আমরা 9টা 10টার দিকে পড়বো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়াত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন, দাঁড়ান হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাতগুলা কবুলের মঞ্জুর করুন, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা।